আমামুল শেষ এখন চলছে রাম আমুল তবে কোনো আমুলই জুটলো না সরকারি সাহায্য হতদরিদ্র একদিন মজুর পরিবারে ঘটনা সিমনা বিধানসভার হেজামারা আরডি ব্লকের অধীন চাচু বাজার ভিলেজ কামিলাকার হলং শিখি পাড়ার বাসিন্দা শম্ভুচরণ দেববর্মার পরিবারে হর ঘর সুশাসনও পৌঁছলো না এই হতদরিদ্র পরিবারে শুধু আশাতেই দিন গুজরান করে চলেছেন তিনি সহ গোটা পরিবার নির্বাচন আসে এবং নির্বাচন যায় হতদরিদ্র পরিবারগুলোর অবস্থা তথৈবচ নির্বাচনের সময় সব রাজনৈতিক দলই উন্নয়নের প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় নির্বাচন সম্পন্ন হয়ে যাবার পর এই পরিবারগুলোর খোঁজ খবর নেবার মতো আর কেউ থাকে না এরকমই একটি পরিবার বসবাস করে সিমনা বিধানসভার হেজামারা আরডি ব্লকের অধীন চাচু বাজার ভিলেজ এলাকার হলং শিখি পাড়ায় এই পাড়ার বাসিন্দা হলেন শম্ভুচরণ দেববর্মা নিতান্তই হতদরিদ্র পরিবার তার দিনমজুরি করে আগুন জ্বলে উনুনে তাদের দুর্ভাগ্যের হলেও সত্যি বিজেপি আইপিএফটি জোট সরকারের হরঘর সুশাসনের ছোঁয়াটুকু পর্যন্ত লাগেনি তার পরিবারে বিগত পাঁচ বছরে জোট সরকারের আমলে কোনো সরকারি সাহায্য মেলেনি শম্ভুবাবুর পরিবারে এমনকি লক্ষাধিক আবাস যোজনার ঘর দেওয়া হলেও বঞ্চিতই রয়ে গেল এই হতদরিদ্র পরিবার স্ত্রী ও দুই ছেলে মেয়ে নিয়ে শম্ভুচরণ দেববর্মার সংসার সন্তানেরা নবম দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করবার পর আর্থিক কারণে আর স্কুলে যেতে পারেনি যেখানে রাজ্য সরকার ড্রপ আউট কমানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেখানে এই হতদরিদ্র দিনমজুরের ড্রপ আউট দুই সন্তানের খোঁজ করার মতো কাউকেই খুঁজে পাওয়া গেল না এটাকেই বলে ভাগ্যের পরিহাস শম্ভুচরণ দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরকারি সাহায্য পাবার জন্য কাতর আবেদন করলেন তিনি আফসোসের সঙ্গে আরো জানান প্রশাসনের কাছে বারবার আবেদন করেও সরকারি ঘর সহ কোনো সাহায্য তিনি পাননি শম্ভুচরণ দেববর্মা এই এলাকার নাম হলং শিক্কি হলং শিক্কি পঞ্চায়েত কোথায় ওই তো হেজামারা ব্লক হেজামারা ব্লক পঞ্চায়েত কোথায় পঞ্চায়েত 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 তো ওই তো চাষু বাজার তো চাষু বাজার নেই থানা হলে সিরাই মোহন পর কি ছেলে মেয়ে কি পড়াশোনা করতেছে এটা সাইরিয়া দিছে আগে করছে নাইন টেন মতন তারপরে তেগে বসে নাই পড়তে পারাইছে না তেগা নাইলে কেমনে পড়ে দিম পড়তে পারে না আর কি এই এলাকায় কত ফ্যামিলি আছে এই এলাকায় ১৯ পরিবার ১৯ বিগত ২৫ বছরের বাম শাসনেও তার অবস্থা ছিল তথৈবচ এখন বিজেপি আইপিএফটি জোট সরকারের সময়ও শম্ভুবাবুর হাল একই রাজ্যে তো পরিবর্তন হলো ঠিকই কিন্তু শম্ভু দেববর্মাদের মতো লোকেদের জীবনমানের কিন্তু আদতে কোনো পরিবর্তনই হয়নি এভাবে আর কতদিন বঞ্চিত থাকতে হবে গিরিবাসীদের প্রশ্ন শুভ বুদ্ধি সম্পন্ন মহলের ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড